নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। বিধানসভা উপনির্বাচনে এবার কংগ্রেসের প্রার্থী ঘোষণা। রায়গঞ্জ এবং বাগদায় প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। বাগদায় কংগ্রেস প্রার্থী অশোক হালদার এবং রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। আমরা জানি যে বাম কংগ্রেসের মধ্যে এই বাগদা যে কেন্দ্রটি রয়েছে, বাগদা বিধানসভা কেন্দ্র, তা নিয়ে প্রথম থেকেই দোলাচল চলছিল এবং সেই বাগদা কেন্দ্রে কিন্তু এবার কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করলো। একই সঙ্গে রায়গঞ্জ কেন্দ্রটি ছাড়া হয়েছিল বাম কংগ্রেসের যে জোট, তারা যেমনটা জানিয়েছিলেন প্রথমেই যে বিধানসভা উপনির্বাচনেও কিন্তু একই সঙ্গে তারা জোট বেঁধেই লড়বে, কিন্তু সেই মতো বাকি তিনটি আসনে প্রার্থী ঘোষণা করলেও বামেরা রায়গঞ্জ ছেড়ে দিয়েছিল কংগ্রেসের জন্য। কিন্তু বাগদা নিয়ে প্রথম থেকেই আমরা দেখেছি যে দোলাচল চলছিল বাম কংগ্রেসের মধ্যে এবং সে মত অবস্থায় এবার বাগদাতে প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু বাগদাতে প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস, কোথাও গিয়ে কি বাম আর কংগ্রেসের মধ্যে যে জোট রয়েছে সেই জোটে কোথাও ফাটল দেখা দিচ্ছে? তবে দেখো, এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। কেন, আমরা দেখেছি যে এর আগে কিন্তু বামফ্রন্ট তাদের প্রার্থী ঘোষণা করলো, রায়গঞ্জ আসনটি কিন্তু রেখে দিয়েছিল কংগ্রেসের জন্য। এবং কেবল তাই নয়, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে এবং কংগ্রেসের সঙ্গে কথা বলেছিল যাতে ওই বাগদা কেন্দ্রে যাতে প্রার্থী না দেয়। তারপর আমরা দেখেছিলাম যে কয়েক কিছুদিন আগেই কিন্তু কংগ্রেসের মুখপাত্র তারা কিন্তু জানিয়ে দিয়েছিল তারা রায়গঞ্জ এবং বাগদাতে তারা প্রার্থী দেবে। তারপরেও কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল কংগ্রেসের সঙ্গে যাতে সেই আসনটায় বাগদা আসনে না দেয়। কিন্তু আজই দেখা গেল যে বাগদা এবং রায়গঞ্জ যেটাতে বামেরা মানে অলিখিত ভাবে বলতে গেলে তাদের যে জোট, তাদের যে বোঝাপড়া, সেই বোঝাপড়ার জায়গায় রায়গঞ্জের আসন ছাড়াই ছিল। সেই রায়গঞ্জে কংগ্রেসের পক্ষ থেকে মোহিত সেনগুপ্তকে প্রার্থী করা হয়েছে, আর এদিকে বাগদা থেকে সেখানে বামেদের প্রার্থী রয়েছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাস। কিন্তু সেই জায়গাটায় কিন্তু বাগদায় কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে অশোক হালদার। আর ইতিমধ্যেই জানো যে সেখানে কিন্তু বিজেপি তাদের প্রার্থী দিয়েছে বিনয় কুমার বিশ্বাস, এবং বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিয়েছে মমতা বালা ঠাকুরের মেয়ে মধুকন্যা ঠাকুরকে। অপরদিকে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী কিন্তু কংগ্রেসের সেই মহিষ সেনগুপ্ত, যার নাম ঘোষণা হয়েছে, বামেরা সেটা খালি রেখেছিল। সেখানে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ এবং সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে, এর আগের বারে যিনি বিধায়ক ছিলেন বিজেপি টিকিট জিতেছিলেন, বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েছেন, যে তৃণমূলের প্রার্থী হচ্ছে কৃষ্ণ কল্যাণী। অর্থাৎ বলা যেতে পারে একটা কথা যে এই যে প্রার্থী ঘোষণা নিয়ে বামেরা যে প্রার্থী ঘোষণা করেছিল কি আসন বাদ দিয়েছিল এবং বাগদা কেন্দ্রে প্রার্থী যাতে না দেয় সেই আবেদন করেছিল, কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি কি দেখা গেল যে সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কি করে তারা কিন্তু নিজেদের প্রার্থী দিলেন, অর্থাৎ বাগদা কেন্দ্রে অশোকালের প্রার্থী দিলেন। রাজনৈতিক মহল মনে করছে যেহেতু লোকসভা নির্বাচনে সেই আসন নিয়ে কিছুটা টানাপোড়েন চলেছিল ফরওয়ার্ড ব্লকের সঙ্গে, সেই মুহূর্তে কিন্তু দেখা গেল যে সেই জায়গায় বামেদের ঐক্য, যে বাম কংগ্রেসের যে জোটের ঐক্য, সেই ঐক্য কিছুটা বিনষ্ট হয়েছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কেন, বামেদের বড় শরিক সিপিআইএম রাজ্য সম্পাদক, তিনি আবেদন করার পরও কিন্তু কংগ্রেস তাদের প্রার্থীকে কিন্তু গুরুত্ব না দিয়ে সেই বাগদা কেন্দ্রে, যেখানে ইতিমধ্যেই বামেরা তাদের প্রার্থী ঘোষণা করেছে গৌরাদিত্য বিশ্বাসকে, সেখানে কিন্তু তাদের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে অশোক হালদারকে। একদমই, সেক্ষেত্রে দেবাশিস আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনেও কিন্তু এই যে জোট শরিকদের মধ্যে যে দ্বন্দ্ব তা কিন্তু ধরা পড়েছিল। অর্থাৎ বামেদের যে অন্যান্য শরিকরা রয়েছে ফরওয়ার্ড ব্লক, তারাও কিন্তু এক জায়গায় প্রার্থী দিয়েছে, আবার তার সঙ্গে কংগ্রেসও প্রার্থী দিয়েছে, সেই রকম পরিস্থিতি আমরা লোকসভা নির্বাচনেও দেখেছি এবং সেই একই দ্বন্দ্ব কিন্তু বজায় থাকলো এই বিধানসভা উপনির্বাচনেও। আপাতত ধন্যবাদ তোমায়, আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। বিধানসভা উপনির্বাচনে এবার কংগ্রেসের প্রার্থী ঘোষণা। রায়গঞ্জ ও বাগদায় প্রার্থী ঘোষণা। বাগদায় কংগ্রেস প্রার্থী অশোক হালদার এবং রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত।